जी अस्सलाम वालेकुम हाय व्यूअर्स बंधुरा केमन आछेन आमी डॉक्टर मोहन ओसमान आली बोलछिलाम रंगपुर जिला सदर सातमा थेके बोलछिलाम तो बंधुरा आसले सबसময় চেষ্টা করি প্রাকৃতিক জাত এবং প্রাকৃতিক খাদ্য এবং প্রাকৃতিক জাত ঔষধি গুণ সম্পন্ন বিশেষ কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য আর আসলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আর করোনা ভাইরাসের জন্য নোবেল 19 এর জন্য আসলে সমস্যা হচ্ছে আর মানুষ সচরাচর চলাফেরা করতে পারতেছে না আর সেই সুবাদে যে যেখানে আছেন বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে গ্রামে শহরে এবং বাংলাদেশের বাইরে যেখানে আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পাশাপাশি আমরা স্লোগান দিয়ে থাকি লাভ ফর অল হেডিড ফর নান ভালোবাসা সবার জন্য ঘৃণা কারোর জন্য নয় আর বন্ধুরা এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আসলে বিনোদনের জন্য আসলে সাবস্ক্রাইব করতে বিনোদন সাবস্ক্রাইব করলে চ্যানেলটা ঠিকই থাকে আর কি আর কিছু কিছু বিষয় থাকে এটা অবশ্যই বুঝতে পারছেন আর ইতিমধ্যে আসলে আগে দুইটা চ্যানেল আমার ছিল আপনারা জানেন ওই দুইটা চ্যানেলের মধ্যে প্রতারিত হয়েছে সেটাও আপনারা খুব ভালো করে জানেন তাই নিজের নামে আমার ডাক্তার ওসমানী নামে আমার এই চ্যানেলটি আর সবসময় আমি বন্ধুদেরকে বলতে থাকি আসলে যখন কোনো বিপদ মহামারী বড় ধরনের জন্য কোনো সমস্যা হয় ঝড় তুফান টর্নেডো সাইক্লোন যাই বলেন সব কিছু আসলে আসার পিছনে একটা কারণ আছে মানুষকে আলাদা আলাদা মানে সাবধান মানি দেয় এবং সংকেত দেয় যে তোমরা ভালোভাবে চলো সৎভাবে চলো হালালভাবে উপার্জন করো মানুষের সাথে প্রতারণা করো না মানুষকে ঠগিও না হ্যাঁ আল্লাহ ইবাদত বেশি বেশি করে করো মানুষ আজকে দেখেন আজকে যদি গান বাজনা হয় তাহলে দেখবেন সেখানে মধ্যে মানুষের কোনো অভাব নেই হাজার হাজার লক্ষ লক্ষ লোক গানের স্টেজ ভেঙে পড়ে যায় আর যদি ধর্মের কথা বলা হয় যে আসেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ রসুলের আসেন নিয়ে আলোচনা করবো ধর্মীয় বিষয়ে আলোচনা হবে সেখানে তুমি লোকজন কমে যায় আকর্ষণ কম থাকে আর এই সমস্ত কারণে যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধিরা আসেন এসে সতর্কবাণী নিয়ে আসেন মানুষকে সাবধান করার জন্য যখন যুগের প্রতিনিধিকে মানা না হয় তখন পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের গুলজোক এবং মহামারী আকার ধারণ করে বিভিন্ন রোগ প্রতিরোধ মানে বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাদেরকে তেমনিভাবে আমি বলবো আমি জানি না তারপরে বলবো যে আল্লাহ তাআলা কোনো মহামারী বা কোনো প্রাকৃতিক দুর্যোগ ততক্ষণ পর্যন্ত দেন না যতক্ষণ পর্যন্ত থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ব্যক্তি ওলি বলেন গাউস বলেন কুতুব বলেন বা মুজাদ্দিদ বলেন বা ইমাম মাহদি আলাইহিস সালাম বলেন মানে কোনো না কোনো সাবধান মানে একজন না একজন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান আর পাঠানোর পরেই যখন তাকে মানুষ বিট্রে করে যখন তাকে মানুষ মানে না তখনই পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি হয় আর মানুষ যখন আল্লাহ তাআলা আল্লাহকে বেশি বেশি করে ডাকবে এবং যুগের যখন প্রতিনিধি আসবে তাকে যখন মানুষ মানবে দেখবেন আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন সবাইকে হেফাজত করবেন তো বন্ধুরা পাশাপাশি বলবো দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁঠালের বিচি এখানে দেখতে পাচ্ছেন যে কাঁঠালের বিচি নিয়ে আসছে আর কাঁঠালের বিচির আসলে অনেকগুলি গুণ ঔষধি গুণ আছে আর এই প্রসঙ্গে আজকে কথা বলবো আমরা অনেকে কাঁঠালের বিচি খাইতে চাই না আসলে কাঁঠালের বিচি ডায়াবেটিস থেকে শুরু করে প্রেশার রোগী সকল ধরনের মানুষ কাঁঠালের বিচি খেতে পারেন কাঁঠালের বিচির মধ্যে রয়েছে চমৎকার ঔষধি গুণ পাশাপাশি বলবো দেখতে পাচ্ছেন যে এখানে যে খয়েরি অংশগুলো দেখতে পাচ্ছেন এই খয়েরি অংশটা কাঁঠালের বিচির আমরা যখন তরকারি পাক করবো আমরা অবশ্যই খয়েরি অংশটা রাখবো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমার পাশে একজন এই যে কাঁঠালের বিচির উপরে খয়েরি অংশটা তুলতেছিল তখন আমি ওনাকে বারণ করলাম যে আপনি কাঁঠালের বিচির খয়েরি অংশটা ফালাবেন না এটাই ঔষধি গুণ আর আপনাদেরকে বোঝার জন্য অনেকেই আমরা কী করি ছিলে ফেলি এটা ছিলে খয়েরি অংশটা ফালাবেন না কারণ এই খয়েরি অংশটাই হলো ঔষধ এই খয়েরি অংশটা আলসার সারাতে সাহায্য করে গ্যাস্ট্রিক সারাতে সাহায্য করে এবং ক্যান্সারের মতো মানে ক্যান্সারের মতো একদম ভয়াবহ একটা ডিজিজ এই ক্যান্সারের মতো ভয়াবহ ডিজিজকে এই কাঁঠালের বিচি খয়েরি অংশটা সারতে সাহায্য করে তাই বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে কাঁঠালের বিচির মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে আয়রন আছে এবং এটার মধ্যে জিঙ্ক আছে এটা হরমোন বৃদ্ধি করে এবং ইন্টারনাল সমস্যার জন্য এটা ভালো কাজ করে কাঁঠালের বিচি তবে অনেকেই অবশ্যই প্রভাবকে জানে যে অতিরিক্ত কাঁঠাল খেয়ে যদি কারোর সমস্যা হয় বদহজমের সমস্যা হয় তখন কাঁঠালের একটা বিচি খেলে এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে তো বন্ধুরা বলবো যে আপনারা তরিতরকারির সাথে শাক সবজির সাথে বিভিন্নভাবে এই কাঁঠালের বিচি আপনারা খেতে পারেন কাঁঠালের বিচি চমৎকার ঔষধি গুণ সম্পন্ন গ্যাস্ট্রিক আলসার এবং ক্যান্সারের মহাকার্যকারী ঔষধ এগুলো যদি খাই আমাদের মধ্যে অ্যান্টি ক্যান্সার তৈরি হবে এগুলো এই যখন মৌসুম প্রত্যেক মৌসুমে দেখবেন যে আল্লাহ তাআলা মৌসুমি যে ফলগুলি আছে প্রত্যেকটা মানুষের মৌসুমি ফলগুলি খাওয়া বেশি বিশেষ করে প্রয়োজন মৌসুমি ফলগুলি খেলে কী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যদিও কাঁঠাল খেলে কিছুটা গরম লাগে তারপরে খাবেন যেই কোনো লোক ডায়াবেটিস যাদের আছে প্রেশার আছে তারা পরিমাণে কম খাবেন কিন্তু এটা চমৎকার দেখবেন হলুদ যত ফল আছে সব ঔষধি গুণ সম্পন্ন কলা বলেন মালটা বলেন পেঁপে বলেন কাঁঠাল বলেন
এই জাতীয় হলুদ যত ফল আছে ওইগুলো হলো মহাকার্যকারী ভিটামিন সি এগুলোর মধ্যে বেশি। হ্যাঁ, এবং এগুলা আপনার স্টোমাক লিভার এগুলোকে ভালো রাখে, আপনার প্যানক্রিয়াসকে ভালো রাখে। আবার এগুলো মানে হলুদ ফলগুলির মধ্যে এত, এগুলো চোখের জন্য মহাকার্যকরী ওষুধ, চুলের জন্য মহাকার্যকরী ওষুধ হলুদ ফলগুলি। আমি একজন অনেক বড় একজন প্রফেসরের কাছে গেছিলাম ইন্ডিয়ান, সে বলতে তুমি শুধু হলুদ ফলগুলি খাবে দেখবে তোমার সব সাইড ভালো থাকবে। আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আরেকটা জিনিস, এগুলো যে প্রাকৃতিক, এটাকে চাম ঘাস বলা হয়, দেখতে পাচ্ছেন চাম ঘাস বলে, এটা ঔষধি গুণ সম্পন্ন, এটা এক ধরনের ঘাস চাম ঘাস, এটা সবজি খেলে চমৎকার। এবং পাশাপাশি বলবো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু, এটা আমার বাসার সামনে, আমি এখানে ভাড়া থাকি, দেখতে পাচ্ছেন কিছু আমি ঔষধি গাছ এখানে লাগিয়েছি, পুঁই শাক, বেলের গাছ এখানে আমি এগুলো, তারপরে যে পাথরকুচি পাতা এগুলো এখানে চাষ করছি। এগুলো আসলে উঠানের বাড়ির আঙ্গিনায় বিভিন্নভাবে চাষ করা যায়, সবগুলো ঔষধি গুণ সম্পন্ন। আর করলে কী হবে, যখন মন চলে একটু তরকারি পাক করতেছেন, দুইটা শাক দিলেন, তরকারির সাথে মিক্স করলেন, একটু মাছের তরকারি পাক করতেছেন একটু দিলেন, হ্যাঁ খুব কার্যকারী। এগুলো ঔষধি গুণ সম্পন্ন গাছ, প্রাকৃতিক জাত খাবার খেলে মানুষের স্টোমাক, হার্ট, লাংস, লিভার, কিডনি সব ভালো থাকে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আজকের বিষয়টা হচ্ছে কাঁঠালি বিচি, কাঁঠালি বিচি আপনারা বেশি বেশি করে খাবেন, এবং তরি তরকারির মধ্যে বিভিন্নভাবে শুটকি দিয়ে বিভিন্নভাবে প্রসেস করে এগুলো খাওয়া যায়, এবং এগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। আর বিশেষ করে হলুদ জাতীয় খাবারগুলো আপনারা বেশি বেশি খাবেন। এবং এই করোনা ভাইরাসের জন্য এই যে নোভেল-19, এটাও এটাকে এই হলুদ ফলগুলি খেলে আমরা ভালো থাকবো, বিশেষ করে ভিটামিন সি, লেবু, কমলা, মালটা, পেঁপে, হ্যাঁ এই জাতীয় খাবারগুলি, কাঁঠাল, এখন যে মৌসুমি যে আসছে আম, এগুলো আমরা বেশি বেশি করে খাবো, খালি কী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সামনে জামের মৌসুম আসছে, বেশি বেশি করে জাম খাবেন। আল্লাহ তাআলা বলছে যখন এই যে প্রাকৃতিক বা মসজিদ যে খাবারগুলি, এই যে ফল ফ্রুটের যে ফলের মৌসুমগুলি আসে, এগুলো কিছুর জন্য গরিবদেরকে বেশি বেশি করে খেয়ে তারা খাবে, খাইলে কী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তারা বাকি 6 মাস ভালো থাকবে। কারণ সারা বছর সব জিনিস পাওয়া যায় না, শুধু কলাটাই সারা বছর পাওয়া যায়, আর সংরক্ষণ করে আমাদের দেশের মধ্যে সব কিছু সংরক্ষণ করা সম্ভব না, কারণ সবার অর্থনৈতিক অবস্থা অত ভালো না। আর পাশাপাশি বলো যে আমাকে খুব ভুল বুঝবেন না, আমি আসলে অনেক সময় অনেক কথা বলে থাকি, তবে হ্যাঁ যত কথাই বলি আল্লাহ এবং আল্লাহ রসুল উর্ধে কেউ না, হয়তো মোহাম্মদ মুস্তফা আরবি সাল্লাহ সাল্লাম হচ্ছেন উনি নবীদেরও নবী, আর ওনার সাফায় ছাড়া পৃথিবীতে কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না, মানে মৃত্যুর পরে পৃথিবী থেকে যারা বিদায় নেবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে হয়তো মোহাম্মদ মুস্তফা আরবি সাল্লাহ সাল্লামের সাফায়াত লাগবে। তাই ওনাকে বেশি বেশি করে আঁকড়িয়ে ধরেন, ভালোবাসেন, দেখবেন ইনকামের ব্যবস্থা হবে, সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করেন, অথবা হাদিস পড়েন, দেখবেন রেজিকের মালিক আল্লাহ তাআলা করে দেবেন। আল্লাহ তাআলা বলছে আমার এক নাম রাজ্জাক, আর রাজ্জাক কথার প্রতি আপনার বিশ্বাস এবং আস্থা রাখেন, পরিপূর্ণতা রাখেন, তাকে অগাধ ভালোবাসেন, এবং কেটে কেটে বলেন হে আমার প্রেমাস্পদ, হে আমার ভালোবাসা, হে আমার স্নেহময়ী খোদা, তুমি আমাকে সাহায্য করো, এবং তোমার ঐশী সাহায্য ছাড়া আমি চলতে পারবো না, সকল বিপদ আপদে তোমাকে আমি ঢালস্বরূপ দেখতে চাই। দেখবেন আল্লাহ তাআলা আপনাদের সমস্ত দুয়ার উন্মুক্ত করে দেবেন, রহমতের যত দরজা আছে সব উন্মুক্ত করে দেবেন, খাদ্য দ্রব্য কিনুন অভাব হবে, পৃথিবীতে 9,000 কোটি লোক আছে, আল্লাহ তাআলা বলছে 5,000 কোটি লোক হলেও, কোরআন শরীফের মধ্যে বলছে 5,000 কোটি লোক হলেও খাদ্য অভাব পড়বে না, আমি তোমাদের জন্য ব্যবস্থা করবো। এমনও এমন জনপদপদ আছে যেখানের মধ্যে এখন মধ্যে মানুষই যেতে পারে নাই, তাহলে আপনারা কেন ভাবেন, কিন্তু আপনারা আল্লাহ তাআলাকে আঁকড়িয়ে ধরেন, আল্লাহ তাআলাকে এত শক্তভাবে আঁকড়িয়ে ধরেন যেন উনি আপনার কথা শুনেন, আপনার যে কান্না করতেছেন নামাজ শেষের মধ্যে সেই জন্য উনি বুঝতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আমাদের জন্য একদম উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। কারণ কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 4 নম্বর তো বলছে অমিম্মা রাজাক নমিউন ফিকুন, আমি তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করছি, এবং তোমাদেরকে যে রিজিক দিচ্ছি সেখান থেকে তোমরা খাও এবং আমার আস্তে খরচ করো। ধনী যারা বন্ধুরা আছেন তারা বলো গরিবদেরকে দান খরচ করেন, এখানে তো উন্মুক্ত করে দিয়েছেন, এখানে বলেই দিয়েছেন সূরা বাকারার মধ্যে 4 নম্বর আয়াতে, 3 নম্বর 4 নম্বর আয়াতে বলছেন যে আমি তোমাকে যে রিজিক দিচ্ছি সেখান থেকে খাও, আল্লাহর আস্তে করো, মানে কি আল্লাহ তাআলা বলতে গরিবদেরকেও দাও, দুঃখীদেরকেও দাও, সবাইকে সাহায্য করো, তাহলে পৃথিবীর শান্তি প্রতিষ্ঠিত হবে। তো যাক, সর্বশেষ আর কিছু বলতে চাই না, আর আমার মোবাইল নম্বরটা 01786633009, এটা ইমো নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, মেসেঞ্জার নম্বর। কিন্তু এখন আসলে আমি একটু ওই বাসার মধ্যে থাকি, ঘরটা টিনের ঘর, আর টিনের ঘরের মধ্যে অনেক সময় নেটওয়ার্কে একটু সমস্যা হয়, তো আপনারা একটু মোবাইলে ফোন দিলে পাবেন, সবসময় তো ইমো হোয়াটসঅ্যাপে পাবেন না। আর পাশাপাশি বলবো যে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি রংপুরে চলে আসি কুড়িগ্রাম থেকে, আর আপনাদের সাহায্য চাই। আর সর্বশেষ স্লোগান হলো লাভ ফর অল, এডিট ফর নন, ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।